রশনি, আমি যা বুঝতে পারছি, শুধু ঋষি ওদের জালে ফাঁসেনি, ঋষির মাও ওর জালে ফেঁসেছে। দুঃখ হচ্ছে আপনার জন্য, আপনার জন্য হয়তো একটা বিশাল বড় আঘাত অপেক্ষা করছে, তাই নাকি? আসলে কি বলুন তো কুশল বাবু, আমার যা যা আঘাত পাওয়ার ছিল না আমি পেয়ে গেছি। আমার মনে হয় না আর কোনো বড় আঘাত আমাকে দেওয়ার ক্ষমতা কারোর আছে। আমি মুখোশের আড়াল থেকে আপনাদের প্রত্যেকের মুখ চিনে ফেলেছি। তাই আপনাদের কাছ থেকে যে আঘাতই আসুক না কেন, সেটা আমার কাছে প্রত্যাশিত। আর আপনি যদি মনে করে থাকেন যে জাহ্নবী আমায় আঘাত করবে বা জাহ্নবীর মা আমায় আঘাত করবে, আপনার সেই মনে করাটা কিন্তু কোনোদিনই সত্যি হবে না। আর আপনি আপনি বাইরে যাই বলুন না কেন, আপনি খুব ভালো করে জানেন কুশল বাবু, জাহ্নবী বা ওর মা এই জীবনে আমার ক্ষতি করার চেষ্টা করবে না, আর ক্ষতি করতে পারেও না। শুধু আপনার মতো মানুষরা ওদের ক্ষতি করে বেরিয়ে যায়। আসলে কি বলুন তো, সব ক্ষতিরই তো একটা শেষ থাকে, তাই না? তাই এবার জাহ্নবী রুখে দাঁড়িয়েছে। আর সেই রুখে দাঁড়াবার জন্য যে আগুনটার দরকার সেটা জ্বালতে আমি সাহায্য করেছি। কি বলতে চাইছো তুমি ছোট মা? তুমি জাহ্নবীকে ইন্ধন দিচ্ছ? আসলে কি বলতো, দূর থেকে ইন্ধন দেওয়াটা তো একটু কষ্টকর, তাই ওকে আমি এই বাড়িতেই নিয়ে এসেছি। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। না না, মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনারা কি চাইছেন? আপনারা চাইছেন যে আমি কেসটা উইথড্র না করি, তাই কি? বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমরা সত্যিই চাই, কিন্তু কিন্তু ঋষির মা যে অকারণে কি জেদ করছে আমরা কেউই বুঝতে পারছি না। শুধু তাই না, আমরা এটা মেনেও নিতে পারছি না। ওর মতো থাক, এ বাড়িতে থাক ওর মতো, এটা কাজের মেয়ের সঙ্গে তোমার কি তুলনা বলো দেখিনি? তুমি এ বাড়িতে যেমন ছিলে তেমনই থাকবে। তুমি এ বাড়ির বউ না? আমার এই বাড়িতে যেমন থাকার কথা তেমন তো আমি থাকতেই পারিনি, আর সেটা শুধুমাত্র ওই মেয়েটার জন্য। দেখো মেজমা, আমরা আমরা কেস উইথড্র করতে রাজি, আমরা ঋষিকে ছাড়িয়ে আনতে রাজি, কিন্তু কিন্তু আমার একটাই শর্ত, জাহ্নবী ঋষির জীবনের চারিপাশেও আসবে না। এক মিনিট, আমার ছেলে তো মুক্তি চায় না, আমরা তো ফাইট করতে রাজি। বাই দ্য ওয়ে, আপনারা কি কেসের চিঠি পাননি? নাকি পাওয়ার পর ভয়ের চোটে হেরে যাবেন বলে এখানে এসেছেন? আপনি বোধহয় কুশল চ্যাটার্জিকে খুব ভালো চিনতে পারেননি। আমাকে নিয়ে কোনো খোঁজ খবর নেননি, এত সহজে এই কথাগুলো তাই বলতে পারছেন আপনি। আমি সারা জীবন জিতে এসেছি, হারতে শিখিনি আমি। অথচ আপনি কিন্তু গোহারা হেরে গেছেন না? আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওই তিন আঙ্গুলের একরত্তি মেয়েটার কাছে আপনি গোহারা হেরে গেছেন। আসলে কি বলুন তো,
হারটাকে না আপনি হার বলে চিনতেই পারেননি। সেটা ভীষণ দুঃখজনক, ভীষণ বেদনাদায়ক। আপনি ভাবতেই পাচ্ছেন না যে আপনার মেয়ে আপনার মুখের মুখোশটা সকলের সামনে এইভাবে খুলে দিয়েছে। ওই মেয়েটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে আপনি যে কত বড় প্রতারক সেটা বুঝিয়ে দিয়েছে। এরপরেও বলবেন আপনার হার হয়নি কুশলবাবু? আপনি একজন মহিলাকে ঠকিয়েছেন, একটি সন্তানের জন্ম দিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছেন। আর তারপরেও আপনি নিজেকে মানুষ বলেন, তারপরেও বলেন যে আপনি যা যা করছেন সেটা আপনার জয়। বাড়ি এসে আমি যে ভুল করেছি সেটা কেন জানি না মনে হচ্ছে এবার। মানে আমি বুঝতে পারিনি যে আপনাদের বাড়িতে এলে আপনারা এইভাবে আমাকে অপমান করবেন। তুমি চুপ করবে? না না, আমি চুপ করব না। যা সত্যি সেটা আমি বলবই। করো করো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। মেজুমা মেজুমা, আমরা কিন্তু সব মিটিয়ে নিতেই এসেছিলাম। সব আমাদের কপালের দোষ, কপালের দোষ। তোমরা মিটিয়ে নিতে এসেছিলে, কিন্তু উনি উনি তো মেটাবেন না। উনি তো ছেলেকে জন্ম দিয়েছে বলে মা তো একেবারে কিনে নিয়েছে, সব দায় দায়িত্ব ওনার। আমরা হাতে করে মানুষ করেছি, আমাদের কোনো দায় দায়িত্ব নেই কো। সব দায়িত্ব ওর, ওর সব দায়িত্ব আমাদের। মেজদি প্লিজ প্লিজ, আমি আমি তোমার দানটাকে কখনো অস্বীকার করিনি, কিন্তু তাই বলে তুমি ওকে কোলে পিঠে করে হাতে করে মানুষ করেছো বলে আমি তোর মা মেজদি, আমি তোর ওর এগুলো দেখতে পাচ্ছি না। তুমি জেনে শুনে যদি চোখ বুঝে থাকো তাহলে আমি কি করতে পারি বলো তো? সবচেয়ে বড় কথা, আপনারাই বা এত ভাবছেন কেন? দেখুন, ঋষির অমতে তো কিছু হবে না, তাই না? ঋষির অমতে আমরা কেসটাও উইথড্র করতে পারবো না। সবচেয়ে ভালো হয় আপনারা সবাই ঋষির কাছ থেকেই জেনে নিন যে ঋষি কি চায়। আপনি কি চান না যে কেসটা শেষ হোক? তাই তো দেখছি আপনি ইন্ধন দিয়ে যাচ্ছেন। আপনি চাইছেন না যে কোনো মিটমাট হোক কেসে, তাই তো? তাই এইভাবে আপনি কথা বলছেন? খবরদার, কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা যদি আপনার জানা না থাকে তাহলে কথা বলবেন না। দয়া করে এখানে এত অবান্তর কথা আপনি বলবেন না। কোথায় কোথায় এই মেয়েটা, কোথায়? ও, তুমি দেখা করবে বুঝি জাহ্নবীর সঙ্গে? আমার মনে হয় তোমার আজকে জাহ্নবীর সঙ্গে দেখা করে না আমারটাই ভালো। দাঁড়া এক মিনিট, আমি জাহ্নবীকে ডাকছি। ভগীরথ, ভগীরথ, জাহ্নবীকে পাঠাও। তুমি বসো না রশ্মি, জাহ্নবী এক্ষুনি আসছে। অনেক অন্যায় করেছি আমি, অনেক অবিচার করেছি আমি তোর উপর, ক্ষমা করে দিতে পারবি তোর এই চিরদুখিনী মাটাকে? তোমার কোনো দোষ নেই মা, তুমি
তুমি যা শুনেছো তুমি তাই বিশ্বাস করেছো। সব দোষ আমার কপালের। আমি নিজের মাকেও নিজেকে চেনাতে পারিনি। আমি জানি তুই আমাকে কথাটা বলবি। তোর এই কথাটাই বলার কথা, আর মা হিসেবে সেটা আমি শুনতেও বাধ্য। আমি আমি তোকে চিনতে পারিনি, আমি তোকে ভুল বুঝেছিলাম। তবু আমি তো জানতাম আমরা তো একসাথে, তুই তো কখনো আমার কোল ছেড়ে কোথাও থাকিস না। আমি তো তোকে নিজের হাতে তৈরি করেছি। আমি তো জানতাম যে তোর মতো একটা নির্লোভ মেয়ে এই পৃথিবীতে হয় না। আমি তো এও জানতাম যে তুই মরে যাবি কিন্তু কখনো কারো সংসার ভাঙবি না, কারণ তুই তোর মাকে ছোট থেকে দেখে এসেছিস। তাও আমি তোর উপর ভরসা রাখতে পারলাম না, পারলে আমাকে ক্ষমা করে দিস। এটা আমার কপালের লিখন মা, হয়তো একদিন স্যারও আমাকে ভুল বুঝবেন, তার জন্য আমি তৈরি আছি। কখনো না, সেই মানুষটা কখনো তোকে ভুল বোঝেনি আর বুঝবেও না। কেউ যদি তোকে সত্যিকারে চিনতে পেরে থাকে তাহলে ওই মানুষটা। মা, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কি তোমার ভুল বলে মনে হচ্ছে? আগে হলে হয়তো সেটাই বলতাম, কিন্তু এখন আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি যেটা পারিনি সেটা তোকে পারতে হবে। আমার জীবনে একজন দু নম্বরী মানুষ এসেছিল, আমি তার সঙ্গে এটে উঠতে পারিনি, কিন্তু তুই একটা আসল হীরের খোঁজ পেয়েছিস। সে মানুষটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস, আর কষ্ট দিস না, সে তো কষ্ট পাওয়ার যোগ্য না, সে তো ভগবান তুল্য মানুষ, তাকে তুই সুখী কর। ও তো এই বিয়েটা করে একদিনের জন্য সুখী হতে পারিনি, ও তো সব সময় তোকেই বউ হিসেবে ভেবেছে। মনে একজনকে ভাববো আর থাকবো আরেকজনের সঙ্গে, তাও কি হয়? তাও যদি সেই বউ ঠিকঠাক বউ হতো তাহলেও মানতে পারত, কিন্তু এই বউয়ের তো সবকিছুই মিথ্যে দিয়ে গড়া। এ কি একটা মানুষ? এ পারে না এমন কোনো কাজ নেই। ওর শরীরে ওর বাবার রক্তই যে বইছে। মা, আজকে আমি তোমাকে এই কথা বলে রাখছি, একদিন ওই কুশল চ্যাটার্জি তোমার পায়ে মাথা নোয়াবে, নোয়াতে ওকে হবে। থাক মা, থাক, আমি চাই না উনি আমার পায়ে মাথা নোয়াক। আমি ওই মানুষটার কাছ থেকে কিচ্ছু চাই না। আমার একটাই বলার ছিল, আমার মেয়ের পরিচয়টা দায় পড়েই হোক আর চাপে পড়েই হোক সেটা হয়ে গেছে। তুই যে ওর মেয়ে সে কথা এখন সবাই জানে, ব্যাস আমার তাতেই হবে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় অভিশাপ, যে সবাই জানে আমি কুশল চ্যাটার্জির মেয়ে। মেয়ের থেকে অনেক ভালো হতো তুমি যদি আমাকে ছোটবেলায় বলতে আমার বাবা মারা গেছে বা নিরুদ্দেশ হয়ে গেছে। আর এখানে এসে যখন তুমি লোকটাকে দেখলে, চিনতে পারলে, তখন যদি তুমি আমাকে না বলতে না, তাহলে আমার জীবনের প্রতি এত বিতৃষ্ণা আসতো না। আসলে কি বলতো, আমি বাবা বলতে একটা অন্য অন্য চিত্র ভেবে রেখেছিলাম মনে। বাবা সর্বশক্তিমান, সব কিছু করতে পারে, বাবা সত্যবাদী যুধিষ্ঠির। কিন্তু
এখানে এসে যখন জানতে পারলাম এই নিকৃষ্ট লোকটা আমার বাবা, মা এটা যে কি কষ্টের না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তবু তো তুই সত্যের মুখোমুখি দাঁড়িয়েছিস, মিথ্যে ধারণা মনে রেখে তো কোনো লাভ হতো না মা, সেই মিথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল ঘটত না। তবু যে তুই লোকটাকে জানতে পেরেছিস আর জানার পরেও লোকটাকে অস্বীকার করেছিস, এর থেকে বেশি আর কি হতে পারে মা? জানো মা, স্যার ওই অবস্থাতেও বলেছে জাহ্নবী যেন মন দিয়ে লেখাপড়াটা করে, যেন পরীক্ষাটা খুব ভালো করে দেয়। আমাকে স্যারের জন্য হলেও খুব মন দিয়ে লেখাপড়া করতে হবে, পরীক্ষাটা দিতে হবে। স্যারের এই কথাটা আমাকে রাখতেই হবে। ওই মানুষটা যে আমার জন্য কি করেছে কি করতে পারে, শুধুমাত্র আমার ভালোর জন্য জীবনে যে কত বড় ঝুঁকি নিতে পারে আমি নিজের চোখে দেখেছি মা। সেই জন্যই তো এই মানুষটাকে অবহেলা করে তোর দূরে সরিয়ে রাখা উচিত না। অনেক ভেবেছিস তুই ও সংসারের কথা, ঈশ্বরের মতন একটা মানুষকে এরম দুঃখ আর দিস না, তার জীবনটা ধ্বংস করে দিস না। আর কখনো তুই মত পাল্টাবি না, পাল্টাবি না বল? কিসে মত পাল্টাবো মা? আর তুই কখনো কারোর প্রয়োজনে পা দিয়ে চলে যাবি না স্যারকে ছেড়ে, রোশনির কাছে আর কিচ্ছু ছেড়ে দিয়ে চলে যাবি না। আমি মা, হ্যাঁ রোশনিও আমার মেয়ে, তবু এতদিন এই কথা বলিনি কিন্তু আজ বলছি, রোশনি স্যারের যোগ্য নয়। রোশনির মতন মেয়েরা অনেক ছেলে পেয়ে যাবে আর স্যারের মতন মানুষকে ভুলেও যাবে, কিন্তু স্যারের যোগ্য একমাত্র তুই। তোকে পেয়ে ও সুখী হবে, ওর জীবনে আবার শান্তি ফিরে আসবে। তার জন্য যা করতে হয় কর, জাহ্নবী আমার 100% সমর্থন আছে। মা বোকামি কাঁদছিস কেন, কাঁদি নাকি কেউ? রায় দিদি আছো? জাহ্নবী দিদিকে ছোট মা ডাকছেন। ওই দেখ আমার ভগীরথ ডাকছে, দেখি হয়তো কি হলো। জাহ্নবী, রোশনি তোমার সঙ্গে দেখা করতে চাইছিল। আমারও মনে হলো তোমাদের দেখা করাটা ভীষণ দরকার। আর কোথাও জায়গা জুটল না, না সাত খাটের জল খেয়ে এসে উঠতে হলো এই আমার স্বামীর বাড়িতে। ভুল করছো রোশনিকে, আমি তোমার স্বামীর বাড়িতে আসিনি, আমি আমার নিজের স্বামীর বাড়িতে এসেছি। তুমিই বরং অনেক ঘাটের জল খেয়ে আমার স্বামীর বাড়িতে এসে পড়েছ। ঠাস করে তোমার গালে একটা চড় মারবো জানো। না মারবে না, তুমি যদি মারো সেটা হবে ডোমেস্টিক ভায়োলেন্স। তার জন্য আইন আছে, আদালত আছে, আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি যখন ফিরে এসেছি এ বাড়িতে আমি আর 1 ইঞ্চি জমিও ছেড়ে দেব না। কি জমি আটকাবে তুমি? হ্যাঁ নির্লজ্জ একটা চরিত্রহীন মেয়ে, নিজের মেয়ের সামনে দাঁড়িয়ে একটা আগা করা অত্যন্ত চরিত্রহীন মানুষ যখন নিজের মেয়েকে সেই চরিত্রহীনতাটা ফিরিয়ে দেয় তখন ঠিক কেমন লাগে বলুন তো? শাট আপ, শাট আপ, শাট আপ, ইউ শাট আপ।